গত বছর ভালোবাসা দিবসে মুক্তির কথা ছিল চিত্রনায়িকা পপি অভিনীত সিনেমা ভালোবাসার প্রজাপতি। সিনেমার বেশিরভাগ শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি, কিন্তু ডাবিং সহ আরও কিছু কাজ বাকি থাকায় এখনও আলোর মুখ দেখেনি সিনেমাটি। তবে প্রযোজকের এই সিনেমা আর আলোর মুখ দেখবে কি না তা নিয়ে তৈরি হয়েছে সংকট। কারণ একটাই, খুঁজে পাওয়া যাচ্ছে না এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা সাদিকা পারভীন পপিকে। আমাদের চিত্রনায়িকা পপি কিন্তু আসলেই সুপারস্টার নায়িকা, কারণ আমাদের সময়কার আমরা যদি বলি যে মৌসুমি, শাবনূর, পূর্ণিমা, পপি, ওদের তিনজনই কিন্তু মোটামুটি আছে, কিন্তু পপি কিন্তু কম কাজ করছে। কিন্তু পপি কিন্তু এখনও আমি মনে করি চিত্রনায়িকা ববিতার পরেই তার ফেস কাটিং এবং স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একজন নায়িকা পপি। এবং পপিকে নিয়ে এই যে বললাম যে 80% কাজ শেষ হয়ে গেছে, তার মানে তার কাজ পুরো শেষ হয়ে গেছে, কারণ না করলেই হবে, কিন্তু থাকলে একটা সারপ্রাইজ দিতে হবে দর্শকদের। চিত্রনায়িকা পপি যদি না আসতে পারে, না আসে কিংবা না অ্যাটেন্ড করে, তাহলে আমরা পপিরটা পপির যেই ডায়লগগুলো এটি ডাবিং করবো অন্য কারো দিকে। এদিকে 2020 সালের 23 অক্টোবর ধোয়া নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী, নিয়েছেন সাইনিং মানিও। দীর্ঘদিন অপেক্ষার পরেও পপির কোনো খোঁজ না পাওয়ায় এই সিনেমার সংশ্লিষ্টদের কপালেও এখন চিন্তার ভাঁজ। মানে ক্যারেক্টার ডিজাইনে আমরা অনেক সময় কল্পনায় ভাবি যে এই ক্যারেক্টারটা আসলে কে ভালো করবে, তো আমাদের কাছে মনে হয়েছিল এটা পপি ম্যাডাম বেস্ট। তো প্রথমেই ওনার সাথে যোগাযোগ করার কারণে উনি আসলে রাজি ছিল, এবং রাজি থাকার কারণেই তার সাথে চুক্তিবদ্ধ হওয়া। কিন্তু উনি হয়তো ওনার কোনো ব্যক্তিগত কারণে উনি এখন লোক জনসম্মুখে আসে না বা আসছে না, কিন্তু আমি চাই তার সাথে কাজটা আমি করি বা তার সাথে আমার কাজটা হোক, কারণ এটা একটা ড্রিম প্রজেক্ট। অবশ্যই আমি ডিসেম্বরের মধ্যেই আমি এটা করতে চাই, তা যদি ডিসেম্বরের মধ্যে ম্যাডাম ব্যাক করে তাহলে ওনাকে নিয়েই শুরু করব, আর যদি তা সম্ভব না হয় তাহলে আমরা অন্য কোনো অপশন দেখব। কিন্তু কোথায় এই অভিনেত্রী? গুঞ্জন উঠেছে হুট করে উদাও হয়ে যাওয়া ঢাকাই ছবির জনপ্রিয় এই নায়িকা সম্প্রতি পুত্র সন্তানের মা হয়েছেন। চলচ্চিত্র পাড়ায় ভেসে বেড়ানো এমন খবর পপি নিজের মুখে না জানালেও ইতিমধ্যে এ বিষয়ে অবগত এক চলচ্চিত্র পরিচালকের বরাতে সংবাদও প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম, যেখানে বলা হয় রাজধানীর একটি হাসপাতালে গত বৃহস্পতিবার তিনি পুত্র সন্তান জন্ম দেন। পপির মতো জনপ্রিয় অভিনেত্রীর এমন নিখোঁজ হওয়া মানতে পারছেন না বাংলা সিনেমা সংশ্লিষ্টরা। তবে পপি ফিরে আসবেন, দাঁড়াবেন আবার লাইট ক্যামেরার সামনে, এমন প্রত্যাশা ভক্তদের। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।